চট্টগ্রাম বোর্ডের প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বোর্ড এসএসসি দুই হাজার চব্বিশ গণিত সৃজনশীল সমাধান ক্লাসের এই আজকের পর্বে তো আজকের পর্ব হচ্ছে আমরা গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি পাঠের যে দ্বিতীয় প্রশ্নটা আট নং প্রশ্নটা এটা সমাধান করব তো আট নং প্রশ্ন দেওয়া আছে কসটিটা ইকাল টু এম মাইনাস কটিটা এবং কটিটা ইজেল টু এন প্লাস কসটিটা এবং আবার দেওয়া আছে কস কস এম প্লাস এন ইজেল টু হাফ ইজিক্যাল টু সাইন এম মাইনাস এন যেখানে এম এবং এন হচ্ছে আমাদের শোকগুণ তো কতে বলা হয়েছে কট নাইনটি ডিগ্রি মাইনাস টিটা এগুলো রুট থ্রি হলে সাইন টিটা এর মান নির্ণয় করো কতে বলা হয়েছে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ফোর হোল স্কোয়ার ইজিক্যাল টু এম এন গতে বলা হয়েছে দেখাও যে এম এগুলো টু ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এন ইগুল টু ফিফটিন ডিগ্রি তো আমরা সমাধানে চলে যাই তো এক নাম প্রশ্ন তো প্রথমে দেওয়া আছে হচ্ছে আমাদের কট নাইনটি মাইনাস টি রুট থ্রি তুলে নিই দেওয়া আছে কট নাইন্টি ডিগ্রি মাইনাস থ্রি তো ডিগ্রি টিটা হচ্ছে টেন

সাইন টিটা ইজিক্যাল টু সাইন্স সিক্সটি ডিগ্রি এজিক্যাল টু সাইন্স সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার কয়ের আনসার খতে খতে বলা হয়েছে দেখা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ফোর স্কোয়ার টু এম এন তাহলে প্রথমে হচ্ছে আমাদের যে কস টিম মাইনাস ক টিটা এবং ক টিটা ইজিক্যাল টু এন প্লাস কস এই তুলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা খ নাম্বার দেওয়া আছে cos টিটা ইজিক টু এম মাইনাস কটিটা আমাদের সুবিধা তো হচ্ছে আমরা এটা একটু সাজাই নিব তাহলে এই কটিটা আমরা এই পাশে নিয়ে আসব তো যদি মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে বা আমরা লিখতে পারবো এসে কটিটা প্লাস কষ্টিটা কটিটা প্লাস ইজ ইজিক্যাল টু এম এটা একটা এবং আরেকটা কী দেওয়া আছে আরেকটা দেওয়া আছে আমাদের ইজ ইজিক্যাল টু এন প্লাস আরেকটা দেওয়া আছে ইজ ইজিক্যাল টু এন প্লাস কসটিটা তাহলে এই কসটিটা এ বেশ প্লাস আছে এবার মাইনাস হয়ে যাবে আমরা লিখবো বা কটিটা মাইনাস কষ্ট টিটা ইজিক্যাল টু এন তাহলে এই দুইটা জিনিস দেওয়া আছে এখানে আমরা আসি আমাদের যে বামপক বামপকি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার তাহলে এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আমরা এই ফোরটা দুইটার বাক করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি এম স্কোয়ার বাই ফোর মাইনাস এম স্কোয়ার বাই ফোর এই হোল স্কোয়ার হয়ে গেল তারপরে হচ্ছে আমরা এই ফোর কিলোমিটার বাইরে টু স্কোয়ার টু তাহলে এই আমরা এম স্কোয়ার বাই ফোর কিলোমিটার এম বাই টু হোল স্কোয়ার এম বাই টু হোল স্কোয়ার মাইনাস এটা লিখতে পারবো এম বাই টু হোল স্কোয়ার কারণ ফোর মানে টু স্কোয়ার আমাদের এই হোল স্কোয়ারটা রয়ে গেছে তো এই পাশে হচ্ছে আমরা এম এবং এন এর মানটা বসাই দেব তাহলে এম হচ্ছে আমাদের এই যে অ্যামেগুলো হচ্ছে ক্রিটা প্লাস কস ডিটা তাহলে আমরা লিখব ক্লাস কসটা বাই টু হোল স্কোয়ার মাইনাস এন হচ্ছে আমাদের ক টিটা মাইনাস কসটা কাইনাস কসটিটা বাই টু হোল স্কোয়ার এবং সবার উপরে একটা এই যে হোল স্কোয়ারটা রয়ে গেছে তো এই ক্ষেত্রে এখন আমাদের শুরু পড়ছে আমরা জানি কি এব শুধু কি জানি এ ভিহিকেল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এই আমাদের এই অংশটা কিন্তু এটা হাতে মিল আছে এবং এখানে কটিটাকে যদি আমরা এ দৌড়ি এবং কস থ্রিটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা এ পাশে লিখতে পারবো এর পরিবর্তে এবি তাহলে এ হচ্ছে আমাদের কটিটা এবং বি হচ্ছে কস থ্রিটা তাহলে আমরা লিখতে পারবো পারব কস কটিটা ইন্টু কসটিটা তাহলে কট টিটা ইন্টু কস টিটা এবং সবার উপরে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা আমাদের থেকে থেকে যাবে তাহলে এই স্কোয়ারটা আমাদের রয়ে যাবে তারপরে হচ্ছে আমরা এই এ বি হোল স্কোয়ার যে কথা অ্যাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সেম কথা তাহলে আমরা এই স্কোয়ারটা কট এবং কস এর মধ্যে ভাগ করে দিয়ে দেবো তাহলে এই যে কিন্তু ব্যবহার হচ্ছে কট স্কোয়ার টিটা ইনটু ক স্কোয়ার টিটা আর আমরা জানি কস স্কোয়ারটিল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ডিটা তাহলে আমরা এই কস স্কোয়ার বলতে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পাঠিয়ে দেব তাহলে এই যেগুল টু কস স্কোয়ার ডিটা এই কস স্কোয়ার বলতে পাঠাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ডিটা তো এটা কোথা থেকে আসছে আমরা জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা টু ওয়ান তাহলে আমরা এই কস স্কোয়ার টিটা মাইনাস ওয়ান এই যেগুলট বলতে পারি সাইন স্কোয়ার টিটা তো এখানে হচ্ছে এই কট স্কোয়ারটিটা আবার দুটো গুণ করে দেব তাহলে আমরা পাবো হচ্ছে কট স্কোয়ার মাইনাস এখানে পাবো হচ্ছে কট স্কোয়ারটিটা ইনটু ইন্টু সাইন্স তো এই কট স্কোয়ার আমরা জানি হচ্ছে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এবং সাথে আছে একটা সাইন কোয়ার তাহলে এই সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ারাটা গেলে তাহলে আমরা থাকবে হচ্ছে কস স্কোয়ার তাহলে এই দুইটার গুড় করতে আমরা

ইন্টু এ মাইনাস বিটিটা মাইনাস কসটিটা তাহলে এই কটিটা প্লাস কষ্টটি ছিল আমাদের এম এবং কটিটা মাইনাস ছিল এম তাহলে আমরা পেয়েছি যে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড তো দেখাইতে আমাদের ওখানে ক্ষেত্রে বলা হচ্ছে দেখা হচ্ছে এমএকেল টু ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এনএকেল টু ফিফটিন ডিগ্রি মানে পনেরো ডিগ্রি তাহলে আমরা হচ্ছে এখানে যে দেওয়া আছে এটা এখান থেকে কাজ করতে হবে তাহলে কস এম প্লাস এনেকাল টু হাফ দেওয়া আছে কস এম প্লাস এন ইজিক টু হাফ তাহলে কস কত ডিগ্রি মানে হাফ সিক্সটি তাহলে আমি লিখতে পারবো বা কস এম প্লাস এন ইজ ইজিক্যাল টু কস সিক্সটি তো দুই পার্স থেকে আমরা কস বাদ দিই আমরা পাবো হচ্ছে এম প্লাস এন ইজ ইজিক্যাল টু সিক্সটি ডিগ্রি এটা দিলাম আমরা এক নম্বর আবার তো এই পাশে দেওয়া হচ্ছে হাফ এগুলো সাইন এম মাইনাস মাইনাসাইন তাহলে সাইন এম মাইনাস এন এটা আমরা লিখতে পারবো হাফ সাইন এম মাইনাস এন ইজিক হাফ তো সাইন কত ডিগ্রি মানে হাফ থার্টি ডিগ্রি তাহলে আমরা সাইন এম মাইনাস এন থার্টি তো অভিপাশ থেকে আমরা যদি সাইন বাদ দেয় আমরা হচ্ছে এম মাইনাস এন টু থার্টি ডিগ্রি দুই নাম্বার সমীকরণ তো এক নাম্বারে এবং দুই নাম্বার সময় যদি আমরা যোগ করি তাহলে এক নম্বর সমীকরণ প্লাস দুই নং সমীকরণ তাহলে এক নম্বর দুই নং যোগ করে পাই তাহলে এক নম্বর হচ্ছে আমাদের এম প্লাস এম সিক্সটি ডিগ্রি এটা এক নম্বর দুই নং হচ্ছে এম মাইনাস এম এ টু থার্টি দুই নম্বর সমীকরণ তো দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস এন্ড মাইনাস আমরা পাবো হচ্ছে টু এম এ হচ্ছে নাইনটি বা এম আমরা পাবো হচ্ছে নাইনটি যেটা করলে আমরা পাবো হচ্ছে এখন এম এর মানটা যদি আমরা এক নম্বরটা দুই নম্বর বসাই দেই তাহলে হচ্ছে আমরা n এর মানটা পেয়ে যাব তো এম এর মান এক নং এ বসিয়ে পাই তার এক নং হচ্ছে এম প্লাস এন তাহলে এর জায়গায় আমরা বসাবো ফোর্টি তাহলে ফোর্টি ডিগ্রি প্লাস ডিগ্রি বা এন ডিগ্রি মাইনাস 45 ফাইভ ডিগ্রি এজিক্যাল টু পনেরো ডিগ্রি সুতরাং এন তাহলে এম একেল টু ফাইভ এন পনেরো ডিগ্রি আমার পেয়ে গেছি তো সুতরাং এম এজিক্যাল টু ফাইভ ডিগ্রি এবং এন এজিক্যাল টু পনেরো ডিগ্রি দেখানো হলো শুধ তো এটা হলো আমাদের তো এর মাধ্যমে হচ্ছে আমরা ঠিক মৃত্যু পরিমাণ তৃতীয় প্রশ্ন সমাধান করলাম তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা নয় নং প্রশ্নের সমাধান করব তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ